আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসেন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কিভাবে আপনারা তিনটি দেশ খুব অল্প টাকায় ভ্রমণ করতে পারেন সেই সম্পর্কে আমি আলোচনা করব। তো ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমেই আপনারা যারা ট্রাভেল হিস্ট্রি বাড়াতে চান বা ভ্রমণ যে ইতিহাসটি আছে সেই আপনার যে পাসপোর্টটি ভারী করতে চান, তো আপনাদের যদি এরকম টেন্ডেন্সি থেকে থাকে যে হ্যাঁ আমি যারা ট্যুর করতে পছন্দ করেন বা ভ্রমণ পিএসি যারা আছেন তাদের জন্য আজকে আমার ভিডিওটি। তো অনেকে আমাকে ফোন করে বলেছেন যে তিনটি দেশ, চারটি দেশ অ্যাট এ টাইম কীভাবে ট্রাভেল করা যায়, সে সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও আমি আগে দিয়েছি, তো ডিসক্রিপশন বক্স দেখুন তাহলে আপনারা জানতে পারবেন। তো মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া তিনটি দেশই খুব উন্নত দেশ, এবং আমাদের বাংলাদেশের প্রচুর মানুষ সেখানে কর্মরত আছে, এবং সেখানে প্রচুর মানুষ পর্যটক বাংলাদেশ থেকে সেখানে ঘুরতে যায় প্রতিদিন। তো যেহেতু এখন কিছুটা স্থিতিশীল আছে, তো তারপরও আপনার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আশা করা যাচ্ছে যে এই মাসের মধ্যেই। তো হয়ে গেলে আপনারা কীভাবে যাবেন সে সম্পর্কে আমি আলোচনা করব। তো প্রথমে আপনাকে করতে হবে মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর যে কোনো দেশের একটি ভিসা আপনাকে প্রথমে করতে হবে। তো মালয়েশিয়ার ভিসাটি যদি আপনার হয়ে যায় তাহলে আপনাকে ভিসা করতে হবে সিঙ্গাপুরে। তো সিঙ্গাপুরের ভিসা হলে ইন্দোনেশিয়ার ভিসা আপনার লাগবে না, যেহেতু বাংলাদেশ সরকারের সাথে ইন্দোনেশিয়ার একটি দ্বিপাক্ষিক চুক্তি আছে যে আমাদের অনারেবল ভিসা সিস্টেমটি সেখানে চালু আছে। তো ভিসা ছাড়াই আমরা ইন্দোনেশিয়া ভ্রমণ করতে পারি। তো সে সম্পর্কে আমি পূর্বে একটি ভিডিও দিয়েছি, আপনারা দেখতে পারবেন, আমার ডিসক্রিপশন বক্স দেখলে আপনারা জানতে পারবেন কীভাবে ভিসা ছাড়া ইন্দোনেশিয়া ভ্রমণ করা যায়। তো মালয়েশিয়া যেমন সমস্ত প্রসেসিং আপনার শেষ করে আপনার যখন ভিসাটি হবে এরপর আপনি সিঙ্গাপুর ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার পরে আপনি তিনটি দেশ কীভাবে আপনি ট্রাভেল করবেন কিংবা অল্প টাকা আপনি কীভাবে আপনি ঘুরবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি। তো প্রথমে আপনি মালয়েশিয়া যেতে পারেন, অথবা মালয়েশিয়া না গিয়ে আপনি সরাসরি সিঙ্গাপুর চলে যেতে পারেন। তো সিঙ্গাপুর আপনি সরাসরি ঢাকা থেকে সিঙ্গাপুর চলে যাবেন, 4 ঘন্টা লাগবে। তো সিঙ্গাপুরে যাওয়ার পরে সিঙ্গাপুরে আপনি যে কয়দিন থাকেন সিঙ্গাপুরে আপনি থেকে সিঙ্গাপুর থেকে আপনি সেখান থেকে চলে যাবেন সিঙ্গাপুর যে কয়দিন আপনি থাকেন সেখানে থেকে থাকার পরে আপনি সেখান থেকে আপনি কিছু মাঝারি সাইজের কিছু লঞ্চ আছে বা ছোট আকারের জাহাজ আছে সেগুলোতে করে 1400 থেকে 1500 টাকা নেয় বাংলাদেশি টাকা। তো সেই টাকাতে আপনি চলে যাবেন আপনি ইন্দোনেশিয়া। তো সেখানে আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। তো আপনারা অনেকে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন ইন্দোনেশিয়ায়, তো ওনারা সকালে যাচ্ছেন বিকেলে ওনারা আবার ব্যাক করছেন। তো আপনারা যেটি করবেন, আপনারা অবশ্যই সিঙ্গাপুর থেকে আপনারা যখন ইন্দোনেশিয়া বাতাম যাওয়ার পরে আপনারা অবশ্যই সেখানে একটি রাত অথবা দুটো রাত আপনারা সেখানে অবস্থান করার চেষ্টা করবেন। তাহলে আপনার পাসপোর্টটি যে সেখানে যে ইমিগ্রেশনের যে সিলটি থাকবে সে সিলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তা না হলে আপনি যদি সকালে যান তাহলে আপনি বিকেলে চলে আসেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যেদিন আপনি এন্ট্রি করলেন সেদিনই আপনি এক্সিট হয়ে গেল। তো এই জিনিসটা আপনারা না করার চেষ্টা করবেন। অন্তত আপনারা সিঙ্গাপুর থেকে যখন বাতাম যাবেন বাতাম অন্তত চেষ্টা করবেন এক থেকে দু রাত আপনারা সেখানে স্টে করার জন্য বা রাত্রি যাপন করার জন্য চেষ্টা করবেন। এরপর আপনি বাতাম থেকে আপনি আবার যথারীতি সিঙ্গাপুর চলে আসবেন। সিঙ্গাপুর থেকে আপনি খুব সহজেই আপনি বাস আছে সেই বাসগুলোতে করে আপনি জোহর বারু চলে আসবেন। খুব সুন্দর বাস আপনারা ইউটিউবে, যদিও আমি আসলে সে সময় আমি যখন চ্যানেলটি করি তার আগেই আমি সেই টি বাসে করে ভ্রমণ করে চলে আসি, তো আমার আসলে দেওয়ার সুযোগ হয়নি বাসটি। তো আপনারা ইউটিউবে গেলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর বাস আছে, এমন এত অত্যাধুনিক বাস আপনারা কখনো দেখেননি। যারা সিঙ্গাপুর মালয়েশিয়া ট্রাভেল করেছেন তারাই দেখেছেন বাসগুলো অত্যাধুনিক, খুব সুসজ্জিত গাড়ি। তো গাড়িগুলোতে করে আপনারা চলে আসবেন জোহর বারু। তো জোহর বারু আসার পর, জোহর বারু হচ্ছে মালয়েশিয়ার একটি প্রদেশ, তো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রদেশ। তো সেই জোহর বারু থেকে আপনারা চলে আসবেন আবার বাসে করে চলে আসবেন মালয়েশিয়া যে মেইন যে বাসটা টার্মিনাল আছে সেই বাস টার্মিনালে চলে আসবেন। সেখান থেকে আপনারা যে এখানে আপনার যদি পরিচিত কেউ থেকে থাকে তাহলে আপনি ওনার কাছে যেতে পারেন, অথবা আপনার মালয়েশিয়া কোথায় সস্তা হোটেলে থাকা যায়, কোথায় খাওয়া যায়, বাংলা খাবার কোথায় পাওয়া যায়, এই সম্বন্ধে আমি অনেকগুলো ভিডিও আমি দিয়েছি, আপনারা আমার চ্যানেলটি দেখলে আপনারা জানতে পারবেন মালয়েশিয়ার সস্তায় খুব অল্প টাকায় মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে তো আপনারা থাকতে পারবেন। তো মালয়েশিয়াতে আপনি যথারীতি 3 দিন 4 দিন যাই থাকেন আপনি সেখানে থেকে খুব অল্প টাকায় আপনার 1 থেকে 1,000 টাকা থেকে 1,200 টাকা আপনার হোটেল ভাড়া আসবে। আর সেটি হচ্ছে আপনার আপনারা যদি সেখানে যান মালয়েশিয়াতে যদি আপনারা থাকতে চান তাহলে অবশ্যই যদি পরিচিত আত্মীয় স্বজন কিংবা প্রবাসী অনেকে আছে দেখা যাচ্ছেন প্রবাসীর কাছে গিয়ে থাকেন, তো যদি সেখানে আপনারা না থাকেন তাহলে বুকিত বিনতাং চলে যাবেন, সেখানে হচ্ছে অজস্র হোটেল আছে, সেই হোটেলে আপনারা দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে তারপর আপনারা থাকার চেষ্টা করবেন। তো সেখানে থেকে আপনারা অবশ্যই সাশ্রয় হবে আপনার, সেখানে থেকে আপনি মালয়েশিয়া যে
দৃষ্টিনন্দন যেগুলো যে জিনিসগুলো আছে সেগুলো আপনি উপভোগ করতে পারবেন। যেমন ধরুন আপনি প্রথম দিন আপনি চলে গেলেন, আপনি একটু রেস্ট নিয়ে এসে এখানে পরের দিন আপনি চলে গেলেন বাতু ক্যাব, বাতু ক্যাব থেকে আপনি চলে গেলেন, আপনি একটি ট্রেনে করে যাওয়া যায় অথবা ট্যাক্সিতে করে যাওয়া যায়, বাসে করে যাওয়া যায়। তো বাতু ক্যাব থেকে আপনারা চলে যাবেন গ্যান্টিং হাইল্যান্ডসে। তো গ্যান্টিং হাইল্যান্ডস থেকে আসার পথে আপনারা সেখান থেকে গুমবাগ, সেটি হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি। তো ইসলামিক ইউনিভার্সিটিতে হচ্ছে অত্যাধুনিক অত্যন্ত নাম করা একটি ইউনিভার্সিটি, যেখানে আমাদের বাংলাদেশের যে বর্তমানে যে আলোচিত বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব সেই ইউনিভার্সিটিতে পড়েন এবং বাংলাদেশের অনেক স্টুডেন্ট সেখানে পড়েন, এটি আমি বলেছি। আপনারা সেই ইউনিভার্সিটি আপনারা ঘুরে দেখবেন। তো আমি ইউনিভার্সিটির কথাটি স্পেশালি বলার উদ্দেশ্য হচ্ছে এই, ইউনিভার্সিটিটি আপনারা যদি একবার যদি যান তাহলে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা আপনাদের টাকা বিফলে যাবে না। এবং এত সুন্দর ইউনিভার্সিটি এবং এত সুন্দর এনভায়রনমেন্ট, পরিবেশ, এত সুন্দর পরিপাটি, আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না যে একটি ইউনিভার্সিটির অবকাঠামো এরকম হতে পারে। এটি আপনারা কখনো বিশ্বাসই করতে পারবেন না যে একটি ইউনিভার্সিটি এত গুছালো, সাজানো গুছালো, কিভাবে প্রাকৃতিক একেবারে সৌন্দর্য, মানে অবিশ্বাস্য, এটি আপনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো এই জন্য আপনাদেরকে বললাম যে যাওয়ার পথে আপনারা এটি করতে পারেন। তো আরেকদিন আপনারা কেনাকাটা করতে পারেন কুয়ালালামপুর যে প্যাট্রোনাস যে টাওয়ারটি আছে সেই KLCC টাওয়ারটি আপনারা ঘুরতে পারেন, কারণ এটি একটি বিশাল একটি শপিং মল। সেই শপিং মলের ভিতরে কী নেই সব কিছু আছে। তো তার পিছনে একটি লেক আছে, আপনারা কুয়ালালামপুর এগুলো ঘুরতে পারেন। তো সিঙ্গাপুরের যদি আমি শেয়ার করিনি, সিঙ্গাপুরে আপনারা যদি থাকেন তাহলে আপনারা সরাসরি চলে যাবেন মুস্তফা মার্কেট, বললেই হবে ট্যাক্সি ড্রাইভারকে। টেক্কা জায়গাটির নাম হচ্ছে জুরুং ইস্ট। তো সেখানে আপনারা, সেখানে বাংলাদেশি প্রচুর পরিমাণে হোটেল আছে, বাংলাদেশি অনেকে সেখানে প্রবাসী আছেন, তো ওনারা ব্যবসায়ী, ওনারা সেখানে কিছু হোটেল ভাড়া করেছেন। তো সেখানে আপনারা অল্প টাকায় থাকতে পারবেন এবং নিচে বাংলা খাবার আছে, উপরে থাকার হোটেল আছে, সেখানে আপনারা অল্প টাকায় সেখানে থাকা খাওয়া আপনারা খুব স্বাচ্ছন্দ্যে আপনারা থাকতে পারবেন। তো যারা এই সম্পর্কে বিস্তারিত আমার কাছ থেকে আরও জানতে চান তো আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আরও জানতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।